প্রবাসের খবর। বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তীর গৌরবময় দিনে সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে 19 ডিসেম্বর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টন টেক্সাস আয়োজন করে সারাদিন ব্যাপী নানা কর্মসূচির। অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ এমবাসি ইউএনএডিসির মিনিস্টার ডেপুটি চিফ অফ মিশন অনারেবল ফেরদৌসি শরিয়ার, হিউস্টনের অনারেবল কনসাল জেনারেল মিস্টার মার্টি ম্যাকভে এবং হিউস্টন ফোর্ট বেন্ট কাউন্টি জাজ অনারেবল মিস্টার কেপি জর্জ, ফোর্ট বেন্ট কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি শেরিফ এবং আরও অনেক ইলেক্টেড অফিসার্স। সংগঠনের চেয়ারপারসন জনাব খালেদ জুলফিকার জানান, অনুষ্ঠানে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে সম্মান জানানো হয়। অনুষ্ঠান শেষে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রেয়া গোঠাকুরতা এবং সারে গামা খ্যাত তরুণ শিল্পী দম্পতি শায়েক ঐশিকা।